আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বেনাপোল বর্ডার দিয়ে কলকাতা পৌঁছে সেখান থেকে পৃথিবী বিখ্যাত তাজমহল দেখতে যেতে পারি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে বেনাপোল বর্ডার দিয়ে কলকাতা হয়ে সম্রাট শাহজাহানের তাজমহল ভ্রমণ করা কত সহজ। চলুন যাত্রা শুরু করি। এখন বেনাপোল এবং পেট্রাপোল ইমিগ্রেশন শেষ করে ভারতে প্রবেশ করব। ভিডিওর এই অংশের স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। কীভাবে ইমিগ্রেশন পার হতে হয় এবং ইমিগ্রেশন পার হওয়ার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হয়, সেরকম একটি ভিডিও চ্যানেলে রয়েছে। আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ইমিগ্রেশন শেষ করে এখন আমরা ভারতে প্রবেশ করেছি। এখন আমাদের কাজ হবে অটোতে করে উঠে বনগাঁ রেল স্টেশনে পৌঁছানো। চলুন বনগাঁ রেল স্টেশনের দিকে যাওয়া যাক। আমরা বনগাঁ রেল স্টেশনে পৌঁছে গেছি। এখন আমাদের কাজ হবে এই রেল স্টেশন থেকে সোজা কলকাতা শিয়ালদা স্টেশনে যাওয়া। চলুন আমরা কলকাতা শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আপনি কলকাতার শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পর এই শিয়ালদা স্টেশন থেকেই অথবা হাওড়া স্টেশন থেকে তাজমহলের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা শুরু করতে পারেন। চলুন আমরা এই শিয়ালদা স্টেশন থেকেই তাজমহলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে আমরা এখন ভারতের উত্তর প্রদেশের আগ্রা ফোর্ট রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। এবং আপনি যখন যাত্রা শুরু করবেন তখন এখান থেকে ট্রেনের শিডিউলটা জেনে নেবেন, কখন কোন ট্রেন যায়। শিয়ালদহ স্টেশন থেকে আগ্রা ফোর্ট রেল স্টেশন পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 20 ঘন্টার মতো। এছাড়াও আপনি আগ্রা ক্যান্ট স্টেশনেও নামতে পারেন। আমরা আগ্রা ফোর্ট স্টেশনে যেয়ে পৌঁছাবো এবং সেখান থেকে আমরা দেখে নেব যে কীভাবে আমরা তাজমহলে পৌঁছাব। কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে 20 ঘন্টা পর আগ্রা ফোর্ট রেল স্টেশন পৌঁছানোর পর এখন এখান থেকে আমরা সেই কাঙ্ক্ষিত তাজমহল দেখতে রওনা দেব। চলুন আমরা সেই যাত্রা শুরু করি। আগ্রা ফোর্ট থেকে তাজমহলের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আপনি আগ্রা ফোর্ট থেকে তাজমহলে যেতে চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন অথবা ট্যাক্সিতে করেও যেতে পারেন। ট্যাক্সিতে করে যেতে সময় লাগতে পারে 5 থেকে 10 মিনিট এবং পায়ে হেঁটে গেলে লাগতে পারে আধা ঘন্টা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই তাজমহলে পৌঁছে যাব এবং তাজমহলের সেই অপর সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। অতঃপর পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গা তাজমহলে, যা পৃথিবীর বিস্ময়, সম্রাট শাহজাহানের অমর কৃতি, মমতাজ মহল বা তাজমহল যাই বলি না কেন। আমার সামান্য জ্ঞানে এর বর্ণনা করা কখনোই সম্ভব নয়। পূর্ণিমার রাতে এই তাজমহল তো আরও মহাবিস্ময় হয়ে ওঠে, আপনারা এসে দেখলেই বুঝবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কিছু জানতে চাওয়ার থাকলে মন্তব্য করবেন। সবাই ভালো থাকবেন।